হঠাৎই যেন সিরিয়ালে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, আর তাই তো উৎকণ্ঠায় ভুগছেন তার ফ্যান্স এবং ফলোয়ার্সরা। কোথায় গেলেন রোহিত সেন? এমনকি শ্রীময়ীর মেয়ে দিধির বিয়ের আসরেও দেখা যায়নি কিন্তু রোহিত সেনকে। তাই তো প্রত্যেকেই চিন্তা করছেন এখন রোহিত সেন তাহলে কোথায়। এমনকি কেউ কেউ ভাবছেন এর পিছনে কিন্তু রয়েছে জেঠিমার ষড়যন্ত্র। তাহলে কি সত্যিই রোহিত হয়েছেন অপহৃত? কিন্তু আসল কথা হলো টোটা রায়চৌধুরী কোথায়। ঠিকই, টোটাকে অপহরণই করা হয়েছে আর সোজা নিয়ে যাওয়া হয়েছে মায়া নগরীতে। আর সেখানে যিনি নিয়ে গেছেন তিনি আর কেউ নন, করণ জোহর। জানা যাচ্ছে মুম্বাইতে তিনি করণ জোহরের ছবির শুটে ব্যস্ত রয়েছেন। আর তাই তো আচমকাই টানা কাজের মধ্যে একটুখানি অবসর পেতেই সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ছবি পোস্ট করেছেন, আর সেটা দিয়েই তিনি বলতে চেয়েছেন যেন আমি আছি। জানা যাচ্ছে ব্রিটিশ সিরিজ পিকি ব্লাইন্ডার্স এর ভীষণ ভক্ত তিনি, আর এই পোশাকে তাই তার ঝলকেই দেখে কিনেছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরো দিন দিন গ্ল্যামার ঝরে পড়ছে টোটা রায়চৌধুরী, আর এই ছবি কিন্তু তার প্রমাণ। তবে শ্রীময়ীতে আবার রোহিত সেনকে কবে দেখা যাবে এই প্রশ্নের উত্তর যদিও এখনো মেলেনি, তবে এটা জানা যাচ্ছে সিরিয়ালের ডাক পড়লেই সোজা মুম্বাই থেকে কলকাতায় আবার চলে আসবেন টোটা রায়চৌধুরী। অর্থাৎ এখন তিনি কলকাতা এবং মুম্বাইয়ের নিত্য যাত্রী। আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।